নমস্কার বন্ধুরা, জিকে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি ইতিহাসের। ইতিহাস থেকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমি হাজির হয়েছি। আগত বিভিন্ন পরীক্ষা যেমন ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ফুড এশায়ের জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ এবং মনোযোগ সহকারে দেখবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। শুরু করা যাক আজকের ভিডিওটি। সর্বভারতীয় কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1936 খ্রিস্টাব্দে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়। মীরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুই ব্রিটিশ নাগরিকের নাম লেখো, বেঞ্জামিন ব্রডলি ও ফিলিপ ক্র্যাস্ট। রুশ বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়? 1917 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। বোম্বাইতে ট্রেড ইউনিয়ন শ্রমিক সংস্থাটি কে গঠন করে? জোসেফ ব্যাপ্তিপসা। পাবলিক সেফটি অ্যাক্ট কি? পাবলিক সেফটি অ্যাক্ট হল জন নিরাপত্তা বিল। এই বিলটি 1929 খ্রিস্টাব্দে প্রণীত হয়। বেট্টি প্রথা কি? বেট্টি শব্দটির অর্থ হল বেগার শ্রমদান। ভানগার্ড পত্রিকাটি কে সম্পাদনা করেন? মানবেন্দ্রনাথ রায়। ইএসএন নাম্বুদ্রিপাদ কে ছিলেন? সারা ভারতের কিষাণ সভার অন্যতম প্রতিষ্ঠাতা ও সাম্যবাদী বামপন্থী আন্দোলনের নেতা। উত্তরপ্রদেশ বিধানসভা কবে প্রতিষ্ঠিত হয়? 1920 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। একতা আন্দোলনের নেতৃত্ব কে দেন? মাদারি পাসি। কৃষক শ্রমিক দলের মুখপাত্র কে ছিল? নাঙ্গল পত্রিকা। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা কখন দেখা দেয়? 1930 খ্রিস্টাব্দে। আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? 1930 খ্রিস্টাব্দে শুরু হয়। কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? 1934 খ্রিস্টাব্দে। গান্ধীবুড়ি নামে কে পরিচিত ছিলেন? মাতঙ্গিনী হাজরা। মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? সূর্য সেন। ঝাঁসির রানী বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন? লক্ষ্মী সেহগল। কার্লাইল সার্কুলার কবে জারি হয়? 1905 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর জারি হয়। রশিদ আলী কে ছিলেন? আজাদ হিন্দ বাহিনীর একজন সেনানায়ক। পুনা চুক্তি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ডক্টর বি আর আম্বেদকর ও গান্ধীজির মধ্যে 1932 খ্রিস্টাব্দের 25শে অক্টোবর। কে কবে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন? শ্রী নারায়ণ গুরু 1914 খ্রিস্টাব্দে। নমশূদ্রদের গুরু কাকে বলা হয়? শ্রী হরিচরণ ঠাকুরকে। হোমরুল লীগ কে কবে প্রতিষ্ঠা করেন? অ্যানি বেসান্ত প্রতিষ্ঠা করেন 1916 খ্রিস্টাব্দে। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? গান্ধীজি। গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল। মাতঙ্গিনী হাজরা কে ছিলেন? 73 বছর বয়সে মেদিনীপুরের এক বৃদ্ধ বিধবা মহিলা, যিনি তমলুকের একটি থানা দখল করতে গিয়ে প্রাণ উৎসর্গ করেন। কে কবে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন? 1902 খ্রিস্টাব্দে সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন। ভাণ্ডার তহবিল কে গঠন করেন? সরলা দেবী চৌধুরানী গঠন করেন। রাজ্য পুনর্গঠন আইন কবে পাশ হয়? 1956 সালে। পুনর্গঠন আইন অনুসারে কয়টি রাজ্য গঠিত হয়? 14টি। কবে জেডিপি কমিটি গঠিত হয়? 1948 খ্রিস্টাব্দে জেডিপি কমিটি গঠিত হয়। কবে অন্ধ্রপ্রদেশ পৃথক হয়? 1952 খ্রিস্টাব্দের 19শে ডিসেম্বর। কে পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের দাবিতে অনশন করেন? গান্ধীজি নেতা শ্রী রামালু। মহানওয়াজ ভুট্টো কে ছিলেন? জুনাগড় রাজ্যের দেওয়ান ছিলেন। অল জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সভাপতি কে ছিলেন? শেখ আবদুল্লাহ। হায়দ্রাবাদে কবে আনুষ্ঠানিকভাবে ভারত যোগদান করে? ভারতে যোগদান করে 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। ভিপি মেনন কে ছিলেন? স্বরাষ্ট্র সচিব। কার নেতৃত্বে কবে গোয়া দমনদিউ দখল করা হয়? 1961 খ্রিস্টাব্দের 18ই ও 19শে ডিসেম্বর জেনারেল জয়ন্ত চৌধুরীর নেতৃত্বে।
লৌহমানব কাকে বলা হতো? সর্দার বল্লভভাই প্যাটেলকে। 1941 খ্রিস্টাব্দে কটি ছোট রাজ্য ছিল? 565টি ছোট রাজ্য ছিল। সারা ভারত রাজ্য জনসভা কবে গঠিত হয়? 1926 খ্রিস্টাব্দে। রাজ্য জনসভার প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? দেওয়ান বাহাদুর এম চন্দ্র রায়। কাশ্মীরের রাজা কে ছিলেন? হরি সিং। কবে জম্মু কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? 1947 খ্রিস্টাব্দে 26শে অক্টোবর। কে কবে হায়দ্রাবাদ দখল করেন? জওহরলাল নেহরু সেনাবাহিনীর সাহায্যে 1948 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে। পেপসু কী? পাতিয়ালা ও পূর্ব পাঞ্জাব নিয়ে গড়ে উঠেছিল পেপসু। ভীষ্ম সাহানির লেখা গ্রন্থটির নাম কি? তমস। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কার রচনা? খুশবন্ত সিংয়ের। প্রান্তিক মানব গ্রন্থটি কে রচনা করেন? প্রফুল্ল চক্রবর্তী। বন্ধুরা, আজ এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।